হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মিন টু অল ইন অন ইউটিউব চ্যানেলে তোমাদের সকল ফিউচার ইঞ্জিনিয়ার্সদের ওয়েলকাম করছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অনেকেই আমাকে বলছিল যে দাদা কোনটাই পলিটেকনিক সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাও যারা এই কলেজে অলরেডি চান্স পেয়ে গেছো তাদেরকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি আজকে কিন্তু লাস্ট ডেট ছিল তোমাদের ইমেল করার অনেকে ইমেল অলরেডি করে দিয়েছো এবং যাদের রেসপন্স আসেনি তারা কিভাবে চেক করবে অলরেডি কিন্তু তোমরা ভিডিও প্লেলিস্টে পেয়ে যাবে জেক্সপো দেখবে একটা ভিডিও প্লে প্লে বানানো আছে জেক্সপো প্লেলিস্ট বলে জেক্সপো দু হাজার একুশ বলে একটা প্লেলিস্ট আছে ওখানে তুমি সমস্ত রকম জেক্সপো রিগার্ডিং সমস্ত ভিডিও কিন্তু তুমি ওই প্লেলিস্টে পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে তোমার যেটা খুশি তুমি সেটা কিন্তু দেখে নিতে পারবে যেটা দরকার তোমাকে সার্চ করতে হবে না সেরকমভাবে তো এবার আলোচনা করবো কোনটাই পলিটেকনিক পলিটেকনিক গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ সম্পর্কে যারা এই কলেজে পেয়েছে এবং কোন কোন কোনটি পড়ানো হয় এবং কলেজটি কেমন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও যাতে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের মধ্যে পৌঁছায় এবং তোমাদের যদি পার্সোনালি আরও কোনো কলেজ সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাবে কমেন্টে জানাবে আমি সেই কলেজ সম্পর্কে কিন্তু ভিডিও তোমাদের বানিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে প্রথমে জানবো ফুল ডিটেলস জানবো কোন 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 পড়ানো হয় এবং প্লেসমেন্ট অলরেডি যারা কলেজ পেয়ে গেছো এবং যারা সেকেন্ড ফেজ অফ কাউন্সেলিংয়ের রেজাল্টে পাবে সেকেন্ড ফেজের রেজাল্ট কালকেই কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তো চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ট্রেনিং ল্যানেল চ্যানেল কিন্তু অবশ্যই জয়েন করে সেখানে অনেকেই জয়েন হয়েছে সেখানে আমরা বিভিন্ন কুইসের মধ্য দিয়ে এবং বিভিন্ন আপডেট সেখানে দিতে থাকি এবং ফেসবুক পেজে কিন্তু অবশ্যই জয়েন করে সেখানে আমি প্রতিনিধিদের কি জব আপডেট থেকে শুরু করে নোটিশ কিন্তু সেখানে আমি পোস্ট করি ওকে চলো তাহলে দেখা যাক কোন কোন ট্রেড এখানে পড়ানো হয় প্রথমে দেখো এই কোনটাই পলিটেকনিক গভর্নমেন্ট কলেজ এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ একটা খুবই ভালো গভর্নমেন্ট কলেজ এবং বেসিক্যালি দেখা যায় যে যে সমস্ত পলিটেকনিক কলেজ রয়েছে সেখানে তিনটে থেকে চারটি ট্রেডে শুধু বেক্সিম পড়ানো হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় ছটি ট্রেডে কিন্তু বেসিক্যালি বিশেষ করে শুধুমাত্র তুমি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বাদ দাও বাদ বাকি যে সমস্ত কোর্সগুলো রয়েছে সবই কিন্তু এখানে করানো হয় ইগনরমাল হ্যান্ডরাইটিং ঠিক আছে অ্যাভেলেবেল ট্রেডগুলো কী কী রয়েছে দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনেকেই পেয়েছ যারা পেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে তোমরা কে কোন ট্রেডে পেলে এই কলেজে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কত কাট অফ নেমেছিল বিগত বছর এখন তো দেখে লাভ নেই যেহেতু কাউন্সেলিং শেষ হয়ে গেছে আমি আবার নেক্সট ইয়ার যারা আসবে তাদের জন্য জানাবো কোনো সমস্যা নেই এবার দেখা যাচ্ছে দেখো যারা ফার্স্ট ফেজে পাওনি তারা যাদের সেকেন্ড ফেজে দেয়া রয়েছে তারা আশা করছি হয়ে যাবে কারণ অনেকই কাট অফ নেমেছিলো আমি যত দূর যা জানি তোমরা সেই হিসাবে যেহেতু শেষ করে থাকো তাহলে হয়ে যাবে অটো কম্প্রিটেশনের রেজাল্ট কালকে চলে আসবে কোনো সমস্যা নেই এবং এবার দেখবো আমরা যে দেখো যারা সেকেন্ড ফেজে কাউন্সিল কলেজ পাওনি তাদের জন্য আমি একটা বলে রাখি তোমরা কিন্তু থার্ড ফেজও দেখবে ঠিক আছে তারপর যদি তোমার মনে হয় যে তুমি কোনো একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেবে সেই ক্ষেত্রে তুমি আমাকে ডিসক্রিপশান নাম্বারে একটা কল করতে পারো আমি তোমাদের সম্পূর্ণ গাইড করব ওকে তো এবার দেখো এবার আসবো আমরা প্লেসমেন্ট এটা কিন্তু দু লাস্ট ইয়ার যে পাস আউট হয়েছে দু হাজার টোয়েন্টি টোয়েন্টির সেই ইয়ারের প্লেসমেন্ট রেশিও আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি এই কোনটা পলিটেকনিক গভর্নমেন্ট কলেজের ঠিক আছে এখানে তোমরা সেটা দেখতে পাবে দেখো এখানে আমি এটা তুলেছি হচ্ছে তোমার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বলছি অ্যারাউন্ড এইটটি পার্সেন্ট অফ স্টুডেন্ট অফ ফাইনাল ইয়ার আর গেট প্লেসড লাস্ট ইয়ার বোঝা গেল এস এইটটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু তারা সেখানে প্লেসমেন্ট পেয়েছে দ্য হায়েস্ট স্যালারি প্যাকেজ অফার ইজ থ্রি লাখ পার ইয়ার থ্রি এলপিএ মানে হচ্ছে তোমরা যারা নতুন রয়েছে এলপিএম ইন হচ্ছে লাখ পার ইয়ার তাহলে ইয়ারে যদি থ্রি লাকস হয় তুমি সেটাকে থ্রি লাকস ঠিক লিখলাম এক দুই তিন চার সরি একটা শোনা বেশি হয়ে গেছে যাই হোক পাঁচটা হবে চার তিরিশ হাজার ঠিকই তো বলেছি ঠিকই আছে এটাকে যদি আমি টুয়েলভ দিয়ে ডিভাইডেড করি তাহলে তোমরা একটা বুঝতে পারবে টুয়েলভ দুগুনি চব্বিশ আর টু সিক্স থাকছে ফাইভ প্রায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের কাছাকাছি কিন্তু একটা এন অ্যান্ড এভারেজ স্যালারি কিন্তু আসে ঠিক আছে এবং সেই সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো দেখো টাটা আইওসিএল ইটিসি লাইক ম্যাল মাল্টি ন্যাশনাল কোম্পানিস এবং ভিজিট আওয়ার ইনস্টিটিউশন টু হিয়ার হায়ার স্টুডেন্টস আওয়ার কলেজেস হ্যাজ মেনি টাইপস অফ কোর্স লাইক মেকানিক্যাল সিভিল ফার্মেসি ইলেকট্রনিক্স এটা কিন্তু আমি তাদের অফিসিয়াল থেকে একজনের রিভিউ থেকেই কিন্তু আমি এখানে তোমাদেরকে প্রোভাইড করছি বোঝা গেল দেখো এরপরে নেক্সট আরেকজন এখানে ওনাদের ওয়েবসাইটে ওখানে রিভিউতে লেখা ছিল যে এটাও কিন্তু লাস্ট ইয়ারের টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে ওটা আলাদা ব্রাঞ্চ এটা আলাদা ব্রাঞ্চ অ্যাবাউট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অফ স্টুডেন্ট ফর আওয়ার কোর্স গড প্লেসড দ্য হাইয়েস্ট স্যালারি অফারড আর ড্রেস টোয়েন্টি থাউজেন্ড এটা কিন্তু একটা বিশাল বড় যেটা হচ্ছে তোমার নিউ বা ফ্রেশার্স ফ্রেশার স্যালারি এটা কিন্তু যখন তোমার এক্সপিরিয়েন্স বাড়বে বা তুমি কাজ করো তখন আরও স্যালারি বাড়বে মান্থ আদার অ্যালাউন্সে অন্যান্য বিভিন্ন অ্যালাউন্স তুমি পারবে এই যে হোম অ্যালাউন্স পাবে সিটি অ্যালাউন্স পাবে টি ট্রাভেল অ্যালাউন্স পাবে মেডিকেল অ্যালাউন্স পাবে এই সমস্ত অনেক রকম আরও ব্যাপার আছে টপ রিক কোম্পানিস কোন কোনগুলি এখানে এসেছিল লাইক এইচপিএল ম্যাট্রিক্স এক্সাইড রশ্মি সিমেন্ট সিপ্লা টাটা স্টিল ইটিসি ঠিক আছে এই সমস্ত কোম্পানি কিন্তু ভিজিট কলেজ প্লেসমেন্ট অ্যাবাউট টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ফর্মার কোর্স নট অ্যান্ড ইন্টার্নশিপ এবং তারা কিন্তু ইন্টার্নশিপও করছে এই সমস্ত তোমার হচ্ছে কোম্পানি থেকে আইওসিএল এইচপিএল টাটা স্টিল টাটা কেমিক্যালস এবং কোল ইন্ডিয়া থেকেও কিন্তু ইন্টার্নশিপেও কিন্তু চান্স পেয়েছে তো খুবই সুন্দর এবং ভালো একটি কলেজ কিন্তু তোমরা যারা পেয়েছো তাদের তো কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেন কংগ্র্যাটস ওয়ান্স এগেন এবং যারা পাবে তাদেরকেও আরেকবার আরও একবার অগ্রিম কংগ্রেটস জানাচ্ছি ঠিক আছে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু একটু ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও ভয়েস এরকম লাগছে বিভিন্ন সারাদিন টায়ার্ডনেস থাকে ওর জন্য টায়ার্ডনেসের জন্য ভয়েস এরকম লাগছে ইগনোর করো এবং থ্যাংকস ফর ওয়াচিং এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জয় হিন্দ বন্ধের মতন দেখার হচ্ছে কিন্তু আগামী ভিডিওতে তোমাদের সাথে এবং এরকমই আরও একটি কলেজের রিভিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা কমেন্টে যে ফার্স্ট কমেন্ট করে জানাবে যে কোন কলেজ লাগবে প্রথমে তার থেকে শুরু করব ফার্স্ট যে করবে তার তারপর সেকেন্ড তারপর থার্ড এইভাবে করতে করতে আসবেন প্রত্যেকের কিন্তু ভিডিও আমি বানিয়ে দেবো ওকে চলো দেখা হচ্ছে আগামী ভিডিওতে